টেস্ট আর অ্যান্টিবডি টেস্টের আসলে পার্থক্যটা আসলে কি যদি একটু বলেন, এবং মেশিনের প্রয়োজনীয়তা সম্পর্কে আসলে আপনার সম্পর্কে কোন ধরনের মেশিন প্রয়োজন আমরা একবার শুনেছি, আপনার কাছে আরেকটু বিস্তারিত শুনতে চাই। অ্যান্টিবডি টেস্ট আসলে এটা কিন্তু সরাসরি ভাইরাস পরীক্ষা না, এটা হচ্ছে ভাইরাসের এগেইনস্টে আমাদের বডি যে রিয়াকশন করছে সেই রিয়াকশনের একটা নমুনা বা রিয়াকশনের একটা পরীক্ষা, এবং এটাকে বলা চলে যে একটা ইনডাইরেক্ট টেস্ট। ইনডাইরেক্টলি টেস্ট করা হয় যে ভাইরাস ঢোকার পরে আমাদের বডি কিভাবে সেটা এগেইনস্টে রেসপন্স করছে। এখানে যদি সেরো সার্ভিলেন্স করার জন্য হয় তাহলে সেটা কিন্তু পরীক্ষাটা করতে হবে একটা স্ট্রাকচার্ড ওয়েতে, অর্থাৎ আমরা জানতে চাচ্ছি যে আমাদের জনসাধারণের ভিতরে কত শতাংশ মানুষ আক্রান্ত হয়েছে এবং তাদের বৈশিষ্ট্য, তারা কত শতাংশ পুরুষ, কত শতাংশ মহিলা, কত কোন বয়সে কোন মানে ক্যারেক্টারিস্টিক্স, তাদের ডেমোগ্রাফি কি, এই সমস্ত প্রশ্নের উত্তরের জন্যই কিন্তু গভর্নমেন্ট এটা করেছে। অ্যান্টিবডি টেস্ট যখনই অ্যান্টিবডি টেস্টের প্রশ্ন আসে সেখানে দেখা যায় যে সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি দুটোই 90%-এর উপরে হতে হয়। তখনই আমরা যখন 90%-এর উপরে সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি হলে সেই টেস্টটাকে আমরা আসলে এইরকম পারপাসে ব্যবহার করতে পারি। এখানে এখন পর্যন্ত এই অ্যান্টিবডি টেস্ট আসলে প্রায় 40টা কোম্পানি অ্যান্টিবডি টেস্ট এ পর্যন্ত এফডিএ অ্যাপ্রুভাল পেয়েছে। কোয়ান্টিটেটিভ মানে যেটা এই রোশের বা অ্যাবটের যে কিট, সেখান দিয়ে আমরা মাপতে পারবো যে কতটুকু পার ইউনিট ব্লাডে বা পার ইউনিট প্লাজমাতে কতটুকু অ্যান্টিবডি আছে সেটা মাপা যায়, সেটা হলো কোয়ান্টিটেটিভ। আরেকটা আছে কোয়ালিটেটিভ, সেটা হলো পজিটিভ না নেগেটিভ, শুধু এটা বোঝা যায় যে এটা পজিটিভ না নেগেটিভ। এগুলো টেস্ট অনেক থাকে যেটাকে ইউজ করা হয় পয়েন্ট অফ কেয়ারে, অর্থাৎ আপনি একটা জায়গায় গেলেন, যেমন আমাদের এটার জন্য একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যে আমরা ইউরিনের সুগার দেখি স্ট্রিপ দিয়ে, আমরা স্ট্রিপ দিলাম ইউরিনের ভিতরে, যদি কালার চেঞ্জ হয়ে যায় একটা তাহলে সেটা পজিটিভ হলো, কালার যদি চেঞ্জ না হয় নেগেটিভ হলো। এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ, অর্থাৎ এরা শুধু ডিটেক্ট করতে পারে পজিটিভ কি পজিটিভ না, পজিটিভ না নেগেটিভ। এই টেস্টগুলো করা যায় পয়েন্ট অফ কেয়ার, অর্থাৎ আপনি একটা জায়গায় গেলেন, একেবারে 5 মিনিটের ভিতরে জাস্ট আপনার রক্তটা নিল বা 100টা রক্ত ওই স্ট্রিপের উপরে দিল, দিয়েই তারা বলে দিল যে এটা পজিটিভ বা এটা নেগেটিভ। এটা হলো এক ধরনের। এবং যে কথাটা আমরা বলছি র্যাপিড র্যাপিড র্যাপিড, সেটা হলো এই ধরনের টেস্ট। আর যেটা রোশের যে টেস্ট বা অ্যাবটের টেস্ট, সেখানে আমরা আরেকটু বিস্তারিত পাবো, ধারণা পাবো যে ওই রোগীর যার উপরে করা হবে তার অ্যান্টিবডির লেভেল কত, কত পরিমাণ অ্যান্টিবডি আছে সেটাও আমরা জানতে পারবো। যে অ্যান্টিবডি টেস্ট কিভাবে হয়, এর জন্য আসলে কি ধরনের মেশিন দরকার, বাংলাদেশে আসলে বা সে ধরনের মেশিন আসলে রয়েছে কিনা আপনার অভিজ্ঞতা জানবো। বাংলাদেশে এই ধরনের মেশিন আছে কিনা এই প্রশ্ন যদি আমি করেছেন, এটা আসলে হ্যাঁ, বাংলাদেশে এই মেশিন অনেকগুলো সেন্টারে বাংলাদেশে এই মেশিন আছে। এই মুহূর্তে যদি আসলে টেস্টের কিটগুলো যদি অ্যাভেলেবল হয়ে যায়, মাত্র অনুমোদন পেয়েছে তো অ্যাভেলেবল হতে কিছুদিন সময় লাগবে, অ্যাভেলেবল হয়ে গেলে অনেক সেন্টারেই বাংলাদেশে এই টেস্টটা করতে পারবে। এই মেশিন কোবাস মেশিন বলা হয়। কোবাস রোশের যে মেশিন E411 এবং E601, এই দুইটা মেশিনে এটা র্যাপিড টেস্ট করা যায়। এই মেশিনের আরেকটা যেটা আসলে অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে যে 18 মিনিটে রেজাল্ট পাওয়া সম্ভব এবং দিনে প্রায় 1000-এর মতো টেস্ট করা যায়। এটা হচ্ছে মানে খুবই সিম্পল এবং ফুললি অটোমেটেড, যেখানে হিউম্যান এরর হওয়ার চান্স খুবই কম। বাংলাদেশে অনেক জায়গায় মেশিনটা অলরেডি আছে, তো আমি মনে করছি যে আগামী মাসেই এই টেস্টটা অনেক জায়গায় শুরু করা যাবে। আমি সরকারের কাছে যে অনুরোধ বা আমি করবো আর কি, যারা আমরা আজকের প্রোগ্রামের শুরুতেই আমরা একজন বীর কোভিড যোদ্ধা আমি বলবো যে তার গল্প শুনলাম, যারা আসলে অনেক রিস্ক নিয়ে, জীবনের রিস্ক নিয়ে তারা কাজ করছে, এরকম অনেক আমাদের ডক্টর নার্স যারা কাজ করতেছে। তো এই গ্রুপটাকে যদি প্রথমেই এই অ্যান্টিবডি টেস্টটা প্রথমে করা যায় তো তারা কিন্তু কনফিডেন্টলি পেশেন্টের কাছে যেতে পারবে যদি তারা অ্যান্টিবডি ইমিউন হয়ে থাকে। easy sort out করা যাবে এদেরকে। সেকেন্ড, যদি আমি বলি যে বাংলাদেশ পুলিশ, এখানেও কিন্তু একটা বড় একটা জায়গা ওনারা কিন্তু ইনফেক্টেড হচ্ছে। এই জায়গাগুলা যদি প্রথমে গভর্নমেন্ট শুরু করে এবং আস্তে আস্তে, কারণ আমাদের প্রধানমন্ত্রীও বলছে অর্থনীতির চাকা সচল করার সাথে সাথে জীবনযাত্রাকে এগিয়ে নেওয়া। আমার কাছে মনে হয় যে অ্যান্টিবডি এই টেস্টিংটা এটা একটা সুন্দর একটা দেশের জন্য একটা অর্থনীতি সচল করার জন্য একটা ভালো পদক্ষেপ হতে পারে। গভর্নমেন্টের কাছে, বাংলাদেশ সরকারের কাছে আমি এই অনুরোধটাই করব, ওনারা কিভাবে এই সম্মুখ সারির যোদ্ধাদের জন্য আসলে এগিয়ে আসবে।